হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমি এখন বেকারি স্টাইলে সল্টেড বিস্কিটটা করে দেখাবো। এটা করার জন্য আমার প্রথমে আমি নিচ্ছি 1/4 চা চামচ, মানে হচ্ছে হাফ চা চামচের অর্ধেকটা পরিমাণ নিলে সেটা 1/4 চা চামচ বেকিং পাউডার। লবণ নিচ্ছি আমি 1/4, তাও একই পরিমাণ। পানি দিচ্ছি আমি, পানি দেওয়ার আগে আমি 1 টেবিল চামচ আইসিং সুগার অথবা চিনিটা পাটায় বেটে গুঁড়ো করে নিলেই চলবে। এটা আমি 1 টেবিল চামচ একটু উঁচু করে দিয়েছি। তিনটা উপকরণের সাথে আমি 1 টেবিল চামচ পানি দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা লাগবে 1/2 চা চামচ বা একটু কম দিলেও চলবে। এই উপকরণগুলো একটু মেখে নিতে হবে, লবণটা পুরোপুরি মিশে যেতে হবে। এবার আমি অয়েলটা নিয়েছি 1/4 কাপের কম, সাথে দিচ্ছি আমি 1 টেবিল চামচেরও বেশি বাটার। শুধু অয়েল দিয়েও করা যায়, তবে বাটার দিয়ে করলে টেস্টটা ভালো আসে। বাটারটাকে আগে একটু নর্মাল করে নিতে হবে। এটা আবার একটু তেলের সাথে পুরো উপকরণটা ভালো করে একটু মিলিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা। এবার আমি ময়দাটা দিয়ে ডোটা করে নিচ্ছি। এখানে প্রায় 1 কাপ ময়দা পুরোটা দিয়ে নিই। আগে মেখে নিতে হবে কতটুকু লাগবে। লাগবে আমি আরও দিচ্ছি 1/4 কাপ। খুব শক্ত করা যাবে না। কখনো যদি এই ডোটা একটু শক্ত হয়ে যায় তাহলে আবার একটু বাটার দিয়ে নিতে হবে। হয়ে গেছে, এবার বেলে নিতে হবে। এ ধরনের শক্ত হলেই চলবে। এবার বেলে নিতে হবে, সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে বেলতে হবে। বিস্কিটের ডো বেলার সময় ফেটে যেতে চায়, সমস্যা নেই, হাত দিয়ে এভাবে চেপে দিতে হবে। 1/4 ইঞ্চি পুরো করে বেলে নিতে হবে। উপরেও একটু ময়দা দিয়ে নিতে হবে। সল্টেড বিস্কিটের উপরে এই ধরনের একটা দাগ কাটা থাকে, আমি কাঁটা চামচ দিয়ে এভাবে টেনে টেনে একটা দাগ দিয়ে দিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি। এবার এই দিক থেকে এবার এই ধরনের একটা কাটা দিয়ে গোল করে কেটে নিচ্ছি। এ ধরনের অ্যালুমিনিয়ামের অথবা স্টিলের যে কোনো ঢাকনিতে তুলে নিচ্ছি। আমি চুলায় করে দেখাবো। তো বিস্কিটগুলো একটু ফাঁক রেখে রাখতে হবে, যেহেতু ফুলে যাওয়ার পর একটার সাথে একটা লেগে যাবে। এভাবে আমি বাকিগুলো কেটে নিচ্ছি। প্যানটাকে আমি মৃদু জালে রেখে দিয়েছিলাম। এবার আমি প্লেটটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনিটাতে আমি টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। মিডিয়ামের চেয়ে কম জালে 20 থেকে 25 মিনিট পরে একটু দেখে নিতে হবে। ভিউয়ার্স, আমি 25 মিনিট পর দেখেছিলাম কাঁচা ছিল, আমি 45 মিনিট পর এখন ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। প্রায় 45 থেকে 50 মিনিটই লেগে যাবে চুলায় করলে, ওভেনে করলে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। নিচটা একটু দেখে নিচ্ছি, কালার এসে গেছে, হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলায় তৈরি হয়ে গেলো ভিউয়ার্স সল্টেড বিস্কিট। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার নতুন সব ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাবার আগে একটা বিস্কিট আমি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখুন। তো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।